হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আর আজকের ভিডিওতে দারুচিনি পাউডার কীভাবে খুব সহজেই বাড়িতে বানানো যায় সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। দারুচিনি মোটামুটি আমরা সবাই চিনি, রান্নায় খাবারের স্বাদকে বাড়াতে আমরা দারুচিনি ব্যবহার করে থাকি। আর দারুচিনি আমরা সবাই রান্নায় ব্যবহার করলেও আমরা অনেকেই কিন্তু দারুচিনির অনেক গুণের কথা অনেকেই জানি না। দারুচিনি কিন্তু আছে অনেক উপকারিতা। আর বাজারে তো দারুচিনি পাউডার কিনতেই পাওয়া যায়, কিন্তু সেটা কতটা ভেজালমুক্ত তা কিন্তু আমরা জানি না। তাই একটু কষ্ট করে দারুচিনি পাউডারটা যদি আমরা বাজার থেকে না কিনে বাড়িতেই বানিয়ে রাখতে পারি তাহলে তো খুব ভালো হয়, তাই না? আর সেটাই আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব, খুব সহজেই দারুচিনি পাউডার কীভাবে বাড়িতে বানানো যায়। দারুচিনি পাউডার বানাতে আমি এখানে কিছু গোটা দারুচিনি নিয়ে নিয়েছি। আর এই দারুচিনিগুলো আমি আগের দিন ভালো করে ধুয়ে একটি চালনিতে করে রোদে রেখেছিলাম শুকানোর জন্য। আর শুকিয়ে গেলে এটা আমি এখন পাউডার বানাবো। দারুচিনিগুলো আমি এখন হাত দিয়ে একটু ছোট ছোট করে ভেঙে নিচ্ছি। দারুচিনিগুলো একটু ভেঙে নেওয়ার পরে আমি এরকম একটি প্লাস্টিক ব্যাগে দারুচিনিগুলো সব ভরে নিব। আর যে কোনো জিপলক ব্যাগ, প্লাস্টিকের একটা ব্যাগ হলেই হবে, যে কোনো ব্যাগের মধ্যে এরকম দারুচিনিগুলো ভরে নিয়ে শুধু ব্যাগটা একটু আটকে দিলেই হবে। এখন এরকম একটি হাতুড়ির সাহায্যে আমি সব দারুচিনিগুলো এরকম করে একটু বাড়ি দিয়ে দিয়ে ভেঙে নিচ্ছি, গুঁড়ো করে নিচ্ছি আর কি। আর এরকম যে হাতুড়ি হতে হবে সেটার কোনো কথা না, যে কোনো আপনারা শিলপাটার যে শিলটা থাকে সেটা দিয়েও আপনারা এভাবে করে নিতে পারেন। আর আমার সবগুলো মোটামুটি হালকা গুঁড়ো করা হয়ে গেছে। এরপর আমি একটা গ্রাইন্ডার মেশিনে সব দারুচিনিগুলো দিচ্ছি গুঁড়ো করে নেওয়ার জন্য। আগে একটু হাতুড়ি দিয়ে ভেঙে ছোট করে নিলাম, তাছাড়া এটা ভালো করে গুঁড়ো হতো না সেজন্য আর কি। আর এখন গুঁড়োটা খুব ভালো হবে। আর এটা আটকে দিয়ে আমি এখন এটা ব্লেন্ড করে নিব। গ্রাইন্ড করা আমার শেষ। দেখুন কি সুন্দর পারফেক্ট গুঁড়ো হয়েছে দারুচিনি পাউডার। এখন দারুচিনি পাউডারটা আমি একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নিব। দারুচিনি অনেকেই আমরা শুধু রান্নার কাজেই ব্যবহার করি, রান্নার স্বাদকে বাড়ানোর জন্য। কিন্তু দারুচিনির যে আছে অনেক উপকারিতা সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। যেমন এটা বাতের ব্যথা দূর করে, ওজন কমাতে সাহায্য করে, ব্লাড সুগার কমায়, ক্যান্সার প্রতিরোধ করে, পেটের সমস্যা দূর করে, কোলেস্ট্রলের মাত্রা কমায়, এটা খুব ভালো অ্যান্টিঅক্সিডেন্ট, মাথা ব্যথা গলা ব্যথা দূর করে, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে। আরও অনেক অনেক গুণ আছে এই দারুচিনির মধ্যে যা আমরা অনেকেই জানি না। তো আমার হোমমেড দারুচিনি পাউডার এখন রেডি। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করে কেমন হলো তা আমাকে জানাতে ভুলবেন না প্লিজ। আর এই দারুচিনি পাউডার আপনারা রান্নাসহ বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন। আর দারুচিনি পাউডারটা এরকম একটি কাঁচের জারে তুলে রেখে দিবেন, আর এটা মোটামুটি কয়েক মাস পর্যন্ত ব্যবহার করতে পারবেন, যখন আপনার প্রয়োজন হয় তখন। সো এটা ইজিলি এভাবে রেখে দিলে আপনারা যে কোনো সময় আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করতে পারবেন। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সবসময়ের মতনই বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল বাটনটিতে অল ক্লিক করে রাখবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, স্টে সেফ, বাই।